আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যারা যারা আমার এই ভিডিওটা দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে এই ভিডিওটা আজকে বানানো হচ্ছে এই কারণেই যে আমার একটা ফেসবুক পেজ আছে সেটার নাম হচ্ছে গেম লাভার্সিটি ইউটিউব চ্যানেলের যেই নাম সেই নামেরই সো ওই পেজে আমি গেমস লাইভ করি সো ওইখানে একটা গেমস খেলে সেটার নাম হচ্ছে ইউরোট টু ওইটার ভিতরে বাংলাদেশের ম্যাপের মড প্লাস বাস এগুলো খেলি সো অনেকে অনেক কোশ্চেন করে যে ভাই ডাউনলোড লিঙ্কটা দেন অনেককে আমি ডাউনলোড লিঙ্ক দিই ইভেন ভিডিও ডেসক্রিপশনে ডাউনলোড লিঙ্কটাও দিয়ে দিই বাট অনেকে দেখা যাচ্ছে যে ডাউনলোড করতে পারে না ডাউনলোড করলে গেমসটা ইনস্টল করতে পারে না গেমস ইনস্টল করতে পারলে মড অ্যাক্টিভ করতে পারে না অ্যাক্সেট্রা অ্যাকসেট অনেক প্রবলেম অনেক প্রবলেম ফেস করতেছি ভাই কল জ্বলতেছে কলের ধোয়ার চোখ জ্বলতেছে আমার যাই হোক তো তাদের জন্যই এই তাদের উদ্দেশ্য করে এই ভিডিওটা বাড়ানো যারা যারা গেমস ডাউনলোড করতে চান ডাউনলোড করার পরে গেমসটা কীভাবে অ্যাক্টিভ করবেন কীভাবে গেমস খেলবেন যে জানেন না তাদের জন্যই এই উদ্দেশ্যে এই ভিডিওটা বাড়ানো আচ্ছা ঠিক আছে সো প্রথমত হচ্ছে দুটা লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন একটা হচ্ছে গেম ডাউনলোড একটা হচ্ছে বাস সরি ম্যাপ বাস ট্রাফিক প্রোফাইল লিঙ্ক সো আমি ফার্স্টে কী করি গেমসে ডাউনলোড লিঙ্কটা কপি করলাম এটা একটা ড্রাইভে গেলাম আচ্ছা এটা হচ্ছে পেজ আমার ঠিক আছে এটা আমার পেজ এই পেজে সবাই লাইক ফলো দিয়ে আমার পাশে থাকবেন এটা হচ্ছে আমার চ্যানেল ওকে আমি তাহলে এই লিঙ্কটা পেস্ট করলাম এখানে লিঙ্কটা পেস্ট করলাম লিঙ্কে ঢুকলাম এই যে ডাউনলোড ডাউনলোড লিঙ্ক দিলাম ওয়েট করলাম ডাউনলোড দিলাম যে ডাউনলোড চলে আসছে ডাউনলোড শুরু হয়ে গেছে আমি পুশ করে দিলাম ডাউনলোড আমার কাছে ডাউনলোড করা আছে এটা ওকে নেক্সটে এটা হচ্ছে গেমসের লিঙ্ক ডাউনলোড করলাম এরপর আবার মরের যে ফোল্ডারটা এটা ডাউনলোড করি কপি টেস্ট ওকে এই সেম এখানে ডাউনলোড ক্লিক করবো এখানে দিব এই যে ডাউনলোড এখানে ক্লিক করব এই চলে আসছে দেখছেন ওকে পুষ সো আমার এই দুইটা যেহেতু ডাউনলোড করা আছে আমি এটা ডিলেট করে দিলাম এখান থেকে আমার লাগবে না এটা মতো ক্লোজ করে দিলাম এটাও ক্লোজ করে দিলাম দেখেন এই যে দুটা ফাইল হবে এখানে এই যে এই যে দুটা ঠিক আছে আর এটাকে আমি আনজিপ করছিলাম এই যেখানে দেখেন এটা হচ্ছে আনজিপ ফোল্ডার এই যে আনজিপ ঠিক আছে এটা আনজিপ করবেন প্রথমে আর এই যে মোট ফোল্ডারটা এটা আনজিপ করবেন এটা করবেন ডেস্কটপে এই দেখেন ডেস্কটপে আনজিপ করে ফেলছি এই যে ডেস্কটপে আনজিপ ফোল্ডার ঠিক আছে এই ডেস্কটপের ভিতরে যখন আনজিপ করবেন দেখেন এটা ঢুকি ভিতরে দুটা ফোল্ডার যে মড প্লাস প্রোফাইল এটার ভিতরে পাবেন এই যে মড প্লাস প্রোফাইল দেখেন আমি আনজিপ করে আগে ডেস্কটপে রেখে দিয়েছি এই যে এটা হচ্ছে মড আর এটা প্রোফাইল আচ্ছা সুবিধার্থে প্রোফাইলে লিখি ঠিক আছে প্রোফাইল ভিতরে এটা থাকবে ওকে মড প্রোফাইল ঠিক আছে এই আমি দুইটাই আমি কি করছি এখানে আনজিপ করে রেখে দিয়েছি এই যে এখানে থেকে টান দিয়ে ধরে আমি ডেস্কটপে আনজিপ করছি ওকে সো আমি গেমসের এইটা ডাউনলোড আনজিপ করলাম এখানে আর বোর্ডটা আনজিপ করলাম ডিস্টপে ওকে এখন যেটা করবো এখানে কিন্তু সেটআপ দিব ডাবল ক্লিক ওপেন করবেন এখানে সেটআপ লেখা থাকবে সেটআপে ডাবল ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা ইএস টাইল ইএস দিবেন দেন আপনি ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে সিলেক্ট করা ইনস্টল দিবেন ইনস্টল করার পরে এখানে নেক্সট দিবেন নেক্সট দেওয়ার পরে এরপরে আপনার কাছে পারমিশন চাপ আপনি কোথায় এটা ইনস্টল দেবেন কোন ড্রাইভে মাস্ট বি সি ড্রাইভ ব্যতীত অন্য যে কোনো ড্রাইভে আপনি সেটা দেবেন আর ওই ড্রাইভে ন্যূনতম দশ জিবি ফাঁকা থাকতে হবে আমি গেমসের ভিতরে ঢুকলাম টেস্টের ভিতরে ঢুকলাম একটা ফোল্ডার তৈরি করে রাখছি আপনার জন্য আগেই টেস্ট সিলেক্ট করে দিলাম ইভেন নেক্সট দিলাম দেন এখানে আপনি সফটওয়্যার চাই যেগুলো দরকার ওগুলো দিতে পারেন অথবা আপনি না দিয়ে টিকচিনে দিয়ে ইনস্টল দিলেন ঠিক আছে আমার এগুলো দরকার নেই দরকার নেই ইনস্টল ক্লিক করে তারপর কী হবে অটোমেটিকলি ইনস্টল হবে আর ইনস্টল হইতে মিনিমাম আপনার তিরিশ মিনিট সময় লাগবে ঠিক আছে আর আমি অলরেডি ইনস্টল দিয়ে রাখছি ঠিক আছে আমি আপনাকে দেখাচ্ছি যখন আপনি এটা করে ফেলবেন তিরিশ আচ্ছা আমি কিন্তু অলরেডি ইনস্টল দিয়েছি দেখেন এই যে ইনস্টল এই যে ইয়োর একটা ফোল্ডার থ্রি হবে ইওর ট্রাক সিমোল্ড টু এটার ভিতরে ঢুকবেন এই বিন লেখা ফোল্ডারে ঢুকবেন সরি লাইসেন্স ঠিক আছে বিন লেখা ফোল্ডারে ঢুকবেন যার বত্রিশ বিডের উইন্ডোজ সে এইটি সিক্সে যাবেন আর যার চৌষট্টি বিট উইন্ডোজ সে সিক্সটি ফোরে যাবেন তারপর এখানে লেখা দেখেন ট্যাক্সি সিমো টু আরেকটা জিনিস দেখেন আপনি মাই কম্পিউটারে ঢুকলেন ডকুমেন্টসে ঢুকবেন এখানে কিন্তু ইউরো ট্যাক্সি সিমো টু এর নামে কোনো ফোল্ডার নেই আমি যখন গেমটা ওপেন করবো গেমটা একবার ওপেন করতে হবে সে টাইপের পরে ওপেন করলাম এখানে ইগনোর দিলাম আমি যা যা করতেছি আপনি যদি সেম কাজটা করেন তাহলে আশা করি কোনো প্রবলেম হবে না এখানে ডিজেবল দিলাম এখানে যেটাই থাকুক ডোন্ট কেয়ার নিউ প্রোফাইলে যাবেন এখানে একটা নাম দিবেন আমি দিলাম জি মি আন্ডার স্কোর ইআরএস আন্ডার স্কোর বি আমি আমার নাম দিলাম ওকে এখানে ও আমি ভাই ছেলে কেন ওকে ফাইন যে কোনো একটা ওকে আচ্ছা এখানে কোম্পানি নাম দিলেন বিডি কোম্পানি ইংলিশ এটা জাস্ট এমনিতেই এটাকে তো কিন্তু আপনার কোনো কাজই দিবে না এটা আপনি যে কোনো কিছু দিলেই হবে আর যা যা করতে এখানে স্কিপ দিয়ে দিছি আমি কন্ট্রোল সেট আপ করবো না এখন দরকার নেই আমার কোনো দরকার নেই কন্ট্রোল সেট আপ করা আর গেমটা কিন্তু প্রথমবার লোডিং নিবে একটু প্রথমবার যখন আপনার ফোন করবেন তখন একটু লোডিং নিবে এখানে প্রচুর মশা আর কলের ধোঁয়ায় চোখে পালন করতেছে আর ভাই এখন কিন্তু বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ মানে মানে কি জানি বলে যে করোনা যেই রোগটা যে ভাইরাসটা আসছে এটার জন্য আমরা সবাই লকডাউনে বাসার ভিতরে আছি সো বিনা প্রয়োজনে কেউ বাসায় যাবেন না আর ভাই আমার চুলের অবস্থা বহুত খারাপ অনেক বড়ো বড়ো হয়ে গেছে চুলগুলো যে বাইরেও যেতে পারতেছি না সেলফোন যেতে পারতেছি না চুলো করতে পারতেছি না হচ্ছে আর ভাই একটা ভিডিও বানাইতে তো কত কষ্ট যারা ভিডিও বানাবেন আর যারা ভিডিও বানায় তারা জানে ভাই আমি এই ভিডিওটা দশ থেকে পনেরো বার ক্রিয়েট করছি বাট একবার হয় নাই একবার ভয়েস আসে নাই একবার রেকর্ড করছি আমার ফুল রেকর্ড কমপ্লিট দেখি যে আমি আসছি ডেস্কটপের স্ক্রিন আসে নাই আর একবার কী বললাম ডেস্কটপের স্ক্রিন স্ক্রিন আসছে বাট এ ল্যাক করতেছে অনেক ধরনের প্রবলেম ফেস করছি আচ্ছা যখন লোডিং হবে তখন যে কোনো একটা জায়গায় সিলেকশন করবেন কন্টিনিউ সিলেকশন দিবেন টুটুয়াল নো দিবেন ওয়েট করবেন এই যে গেমটা চলে আসবেন আচ্ছা যখন গেমটা আমি ওপেন করে ফেলছি সেখানে দেখবেন যে আপনার যে ম্যাপটা আছে সেটা কিন্তু বাংলাদেশি ম্যাপ না আর যে বাসটা সেটা কিন্তু বাংলাদেশি না বিদেশি আর এমএটি দিলে ম্যাপ দেখেন ম্যাপটাও কিন্তু বাংলাদেশি ম্যাপ না সো যারা যারা গেমস গেমস শুধু খেলছেন তারা গেমসটা ডাউনলোড এখানেই কাজ শেষ তাদের আর যারা বাংলাদেশি ম্যাপ খেলতে চান বাংলাদেশের আসতে চান তাদের আর কিছু কাজ আছে সেটা হচ্ছে যে আপনি স্কেপটি দিবেন কুইট কুইট করবেন প্রোফাইল না কুইট টিপ দিবেন ইয়েস দিবেন আপনার গেমটা কুইট হয়ে যাবে কুইট হওয়ার পরে দেখেন আপনি একটা কাজ করছিলেন যে আপনার ডেস্কটপে যেই মড ফোল্ডারটা ইয়ে করছেন আনজিভ করছেন মড ও ডাবল ক্লিক করলেন দেখেন এখানে দুইটা জিনিস আছে একটা হচ্ছে প্রোফাইল একটা হচ্ছে মড এই দুইটার আপনি কাট করলেন কাট কাট করে আপনার যেই ডকুমেন্টস ফলারটা আছে এখানে পেস্ট করে দিবেন পেস্ট বাস তখন পেস্ট করে দিচ্ছেন সরি 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 ডকুমেন্টসের ভিতরে সরি এই ডকুমেন্টসের ভিতরে ঢুকে আপনি ইউরো ট্রাক সিগন্যাল টু এখানে ঢুকবেন ঢুকে পর দেখেন এখানে প্রোফাইলস আছে মড আছে ঠিক আছে আপনি এক কাজ করতে পারেন প্রোফাইলস আমার প্রোফাইল স্পেলিংটা ভুল হয়েছে দেখছেন আচ্ছা আপনি প্রোফাইল ঢুকলেন এখানে একটা কাট করলেন এক্স প্রোফারে ঢুকলেন এখানে পেস্ট করে দিলেন ওকে আবার এখানে মডের যেইগুলা এই মড ফোল্ডার পুরোটা আপনি কাট করলেন কাট করে কীভাবে কন্ট্রোল এক্স অথবা অপশনে গিয়ে কাট ফোল্ডার দেন আপনি কী করবেন সরাসরি এই ই ট্র্যাক্সি মতো টু ডকুমেন্টসের ভিতরে ই ট্র্যাক্সি মতো টু এখানে পেস্ট করে দেবেন বাস দেখেন যখন আমি পেস্ট করে দিয়েছি এবার আমি ওটা দেখাই এই যে মড ফোল্ডার এই প্রোফাইলের ভিতরে আমি এই প্রোফাইলটা দিয়ে দিলাম আমি গেম কুইট করলাম এখন আমি গেমস ওপেন করবো ওকে কাজ শেষ যারা যারা বাস আর ম্যাপ বাংলাদেশ ম্যাপ খেলেছেন তাদের মতো এখনও কাজ শেষ স্কিপ দিলাম এখন যেটা দেখেন যা ডিট বলে দেবেন আর এই দেখেন প্রো বিডি ম্যাপ উপরে যে দুইটা আসে এগুলো আপনার চাইলে ডিলিট করে দিতে পারেন আমি ডিলেট করে দিলাম ডিলেট ইয়াস ডিলেট ডিলেট ইয়েস ডিলেট আচ্ছা এই যে প্রো বিডি ম্যাপ এখন যেটা করতে হবে এই মডে ক্লিক করবেন মডে ক্লিক করার পরে ওকে দিবেন দেখেন ডান পাশে এগুলো সব বলেছেন আপনি সিরিয়াল দেখেন এই সিরিয়াল মোতাবেক যদি না থাকে সিরিয়ালে সাজাই নেবেন ঠিক আছে প্রো বিডি ম্যাপ প্রো বিডি ম্যাপ মড ওয়ান টু থ্রি ফোর জিরো ফিক্স তারপর ডেফ তারপর প্যাসেঞ্জার ওয়ান টু তারপর প্রো ম্যাপ এটা ঠিক আছে এগুলো সিরিয়াল থাকবে আর বাকি উপরে যে তিনটা চারটা অথবা অন্য কোনো মড ওগুলো কোনো প্রবলেম নেই ওগুলো যেভাবে খুশি হয়ে আপনি ইউজ করতে পারেন আর অ্যাক্টিভ ডিএকটিভ কীভাবে করে আপনি এখানে ডাবল ক্লিক করলে ডিএক্টিভ হয়ে যাবে অথবা এখানে ডাবল ক্লিক করলে অ্যাক্টিভ হয়ে যাবে ডিএক্টিভ ডাবল ক্লিক করলে ডিএকটিভ অ্যাক্টিভ ঠিক আছে ওকে ফাইন আমি কন্টিনিউ দিলাম এখানে এই ডাবল ক্লিক করতে পারেন অথবা এখানে একটা প্রেস করে এখানে কন্টিনিউ দিতে পারেন আমি ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করার পর আপনার একটু ওয়েট করতে হবে যেহেতু ফার্স্ট টাইম লোডিং হচ্ছে একটু ওয়েট করবেন অথবা এক থেকে দেড় মিনিট ওয়েট করতে হতে পারে আর কমও হইতে পারে এটা পিসি উপর নির্ভর করে আর ফার্স্ট টাইম তো ফার্স্ট টাইম একটু দেরি করে প্রচুর ধোয়া কয়েলের চোখ দেবানি করতেছে আর তো পরিমাণ এত পরিমাণ মশা আল্লাহ আর ভাই আমার ফেসবুক পেজে আপনি সবাই ঘুরে আসতে পারেন ওখানে আমার ফেসবুক পেজে আমি প্রতিদিনই গেমস খেলি লাইভ করি ওখানে আপনারা লাইক ফলো দিয়ে আমার সাথে থাকতে পারেন আর ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন যারা যারা ভিডিও দেখতেছেন সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না ভাই এত কষ্ট যে ইউটিউবের ভিডিও ক্রিয়েট করে তারাই বুঝতে পারে যারা ফেসবুকে ভিডিও ক্রিয়েট করে তারাই বুঝতে পারবে সো লাইক ফলো কমেন্ট সাবস্ক্রাইব দেওয়া বা না দেওয়া টোটালি আপনাদের বিষয় দিলে দিবেন না দিলে তো ভাই কিছু করার নেই একটু লোডিং নিচ্ছি একটু অপেক্ষা করবেন লোডিং আর ভাই সবাই চেষ্টা করবো ভাই গেমসটা কেনার জন্য এই গেমসটা কিনতে পারলে কিন্তু কিনাটা অতটা খারাপ না গেমটা কিনলে এই গেমটা কিনলে মাল্টিপ্লাই খেলতে পারবেন আপনারা আচ্ছা গেম কিন্তু লোডিং হয়ে গেছে এই যে ম্যাপটা আপনাদের দেখাই এইখানে ওয়ার্ল্ড ম্যাপে গেলাম চলে আসছে আমাদের বাংলাদেশি ম্যাপ দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই দেখছেন এই যে বাংলাদেশি ম্যাপ দেখছেন এটা হচ্ছে বাংলাদেশি ম্যাপ ওকে ম্যাপটা ক্রস করলাম এইখানে বাসটা কিন্তু অলরেডি বাংলাদেশি ম্যাপ দেখতে পাচ্ছেন আর আপনারা যদি অন্য কোনো বাস চান তাহলে ট্রাক ডিলারে যাবেন দুইটা এটা হচ্ছে এই যে এ ইভিকো আর একটা হচ্ছে ভলভো এই দুটাতে আপনি বাস পাবেন আমি ভলভোতে ক্লিক করলাম ভলভোতে ক্লিক করলে আমি এসি বাস পাবো আমি মাত্র দুটা বাস আপনার জন্য দিয়েছি এখানে কাস্টমারে গেলাম কাস্টমার যাওয়ার পরে যে এখানে যদি যাই আমি চেঞ্জ হয় ঠিক আছে এখান থেকে ইঞ্জিন চেসিস অ্যাক্সেট্রা কালার আপনার যেগুলো যেগুলো দরকার ওগুলো করে নেবেন ঠিক আছে আমার এগুলো কিসি দরকার নেই সো আমার এগুলো দরকারও নেই আমার যেহেতু আছে আর আরেকটা যে বাস সেটা হচ্ছে ওয়ান জে সেটা হচ্ছে এই যে এখানে এই যে এখানে ভিজিট ওকে এখানে দেখেন যে বাস এখানে কাস্টমার দিবেন এখান থেকে কিছু এইটা এটা কোনো চেঞ্জ করবেন না ইঞ্জিন চেঞ্জ করতে পারেন এখানে পাঁচ হাজার আছে নয়শো আছে চারশো আছে যা যেটা খুশি এই চেয়েছিস আপনার ট্রান্সমিশন লাগতে পারেন গাড়ির ভিতরে যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারেন এটা অথবা এটা আমি এটা পছন্দ করি কেউ গাড়ির কালার এই দেখেন এখানে হানিফ শ্যামলি অ্যানা অ্যাকসেট অ্যাকসেট অনেক ভাই অনেক স্ক্রিন আছে অনেক জায়গায় গাড়ি আছে আপনি কাস্টম করতে পারেন এখানে এই যে গাড়ির সামনের উপরে লুক লুকিং ইচির লুকিং তারপরে যে সামনের মাথা যেটা সরি অনেক কিছু ভাই আসলে আপনি নিজে দেখেন যে সামনের বডি পিছনের বডি এই যে পিছনের এটাও চেঞ্জ করা যায় পিছনের জিনিস লাগাবেন সো আপনি নিজের মন মতন করে নিবেন গাড়ির ভিতরে এখানে স্টিয়ারিং যেটা দেখতেছেন সেটা চেঞ্জ করা যায় সো এগুলো আপনারা যেগুলো আমার আস আমি এখন করবো না আমি লিভ দিচ্ছি ওকে এবার আমি যাচ্ছি কিসে ড্রাইভে দিলাম ড্রাইভে দেওয়ার পর কি হবে আপনারা একটু অপেক্ষা করবেন লোডিং নিবে আর এটা ভাই কিভাবে চালায় সামনে যায় কিভাবে কিভাবে গিয়ে কিভাবে এটা দিবেন অপশনে যেয়ে যে অপশনে যাবেন স্কিপ দিলে অপশন চলে আসবে অপশনে গিয়ে যে কন কিবোর্ডস কিজ অ্যান্ড বাটনসে গেলে আপনি দেখতে পাবেন যে সামনে ব্রেক আপ ডাউন সব কিছু লেখা আছে কোনটাতে কী করে ঠিক আছে এখান থেকে আপনারা কীগুলো জেনে নেবেন আর নর্মালি সামনের বাটনটি দিলে সামনে যাবে আর আমি এখানে মেন করে রাখছি শিফট প্রেস করলে গিয়ার সামনে পড়বে দেন চলতে থাকবে এস দিলে হর্ন যে দিলে ডিপার এল দিলে লাইট অন অফ ও দিলে আপনার ভিতরে লাইট অন অফ হবে আর ব্রেক তো ব্রেকই স্পিচ দিলে হাড ব্রেক দিতে দিলে ধরুন ব্রেক আচ্ছা আবার চাইব ঠিক আছে ভাই আর এখন আপনারা কী করবেন আমি যেভাবে যেভাবে বলছি সেভাবে টিউটোরিয়াল দেখে গেমটা ডাউনলোড করবেন আর খেলবেন আশা করি আপনারা সবাই আমার ভিডিওটা দেখার পরে ভালো লাগবে সবাই প্রকৃত হবেন আর ভাই সবার কাছে একটা জিনিস থাকবে যে যদি ভিডিও ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন ভিডিও আপনারা চান অনেক ধরনের ভিডিও আছে অনেক ধরনের মড আছে অনেক জিনিস আছে যদি চান তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে গিয়ে আমাকে মেসেজ করতে হবে আর আমার ফেসবুক পেজে ফলো দিতে হবে তাহলে আমি আপনাদের সব কিছুই রাখা মানে সব কথা রাখার চেষ্টা করব আর ভাই সবাই ভালো থাকবেন আজকের জন্য এখানেই আর যদি আমার কোনো ভুল হয়ে থাকে কথার ভিতরে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করবেন ক্ষমা চাচ্ছি ভাই আমি আবার বলতেছি ক্ষমা চাচ্ছি আর এই আমার ফেসবুক পেজ এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ এখানে গিয়ে আপনারা লাইক ফলো দিবেন অবশ্যই এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল ওকে ভাই সো এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম